আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা। পরন্ত বিকালে নদীর পাড়ে বসে আনারসের জুস খেতে কত যে ভালো লাগে। আমি যেখানেই যাই আমার কবিতা আবৃত্তি মনে পড়ে যায়। আমি কবি নই, তারপরও আমার ভেতরে কবিত্বের ভাব উঠে, আমি জানি না কেন। যতটুকুই বলি অতটুকুই কবিতা হয়ে যায়, আবৃত্তি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পর্তুগালের সেই যে ভিন্তে সিন্তুয়া দা ব্রিজ তোমাদেরকে দেখাইছি, সেই ব্রিজের পাশে বসে আমরা আনারসের জুস খেয়েছি। আমরা আনারসের জুসে কিন্তু দুধ দিয়েছে, কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়া হয়নি আলহামদুলিল্লাহ। আমরা শুনেছি যে দুধের সাথে আনারস মিক্স করলে কি একটা খারাপ প্রতিক্রিয়া হয়, কিন্তু আমাদের সেটা হয়নি আলহামদুলিল্লাহ। আর দেখো এখানে অনেক আনারস বিক্রি করতেছে, মানুষজন খাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। এখন জানি না সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা অত জানি না, কিন্তু আমরা খেয়ে নিলাম অনায়াসে। আর খুবই সুন্দর নদীর পাড়ে বসে এগুলো খেতে খুবই ভালো লাগে, অপূর্ব দৃশ্য দেখে। আর আনারসের ভিতরে চুমুক দিতে খুবই ভালো লাগে। আর এখানে আনারস পাওয়া যায়, অনেক প্রচুর পরিমাণে আনারস আছে, সে আনারস বিক্রি করে। এক একটা আনারস এরা 10 ইউরো করে বিক্রি করে, বাংলাদেশি টাকা 1000 করে এক একটা আনারস, অনেক ব্যয়বহুল। এখানে যারা ট্যুরিস্ট আসে তারা একটা আনারস খেয়েই যাবে, আর অপূর্ব সুন্দর দৃশ্য দেখবে। এই যে দেখো, এখন পর্যন্ত বিকাল, রাত হতে যাচ্ছে, যে সূর্যটা ডুবি ডুবি ভাব তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সূর্যটা ডুববে ডুববে, তখন এর মুহূর্তটা খুবই সুন্দর লাগে, অপূর্ব সুন্দর। তার মাঝে বসে আনারসের জুস খেতে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড আবার জুস খেতে খেতে তার মেয়েকে নিয়ে সে আবার একটু নাচানাচিও করলো, খুবই সুন্দর একটা মুহূর্ত, অপূর্ব সুন্দর দৃশ্যে সে আর বসে থাকতে পারলো না। তোমার নাচ কিন্তু আমি ভিডিও পাঠিয়ে দিই, ফেললো আর মেয়েকে নিয়ে। দেখো তোমরা নাচতে নাচতে আমাদের সূর্যটা ডুবে গেল, রাত্র হয়ে গেল, কি মনোমুগ্ধকর দৃশ্য, খুবই ভালো লাগে, মন প্রাণ জুড়ে যায়। বাতাস বহে, সেই বাতাসে মন প্রাণ শীতল হয়ে যায়। শীতল করার জন্যই, মনটাকে শীতল করার জন্যই একটু ঘোরাঘুরি, তা না হলে তো আর ঘরেই বসে থাকতাম সবাই।